আজকে রান্না হয়েছে, দেখো, ডিমের কষা, ভাত, মাংস আর বিরিয়ানি। বিরিয়ানি খুব গরম তো, তার জন্য খুব হালকা করেই করেছি। আর এই যে আমার মেয়ে এখন খেতে বসে পড়েছে, মেয়ে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে ও আবার পড়তে টড়তে বসবে, ওর জন্য ওকে তাড়াতাড়ি দিয়ে দিয়েছি। আর আমি বেশি রং ব্যবহার করি না, কারণ রং অতটা আমি পছন্দ করি না দেখে। আর কেমন হয়েছে সোনা? মেয়ে বলল ভালো হয়েছে। আর আমার বর দেখো, 2টো বেজে গেছে, তারপরেও এখনও স্নান করতে যায় না। তার নাকি খাওয়ার টাইম অ্যাকচুয়ালি এদিক ওদিক হলে পরে মানে শরীর খারাপ হয়ে যায়। তার অবস্থা হচ্ছে এই, বকে বকে স্নান করতে পাঠিয়েছি। এই যে, এই যে আমার হাজবেন্ড, আমার বর খেতে বসেছে। ডিমের অমলেট করে ঝোল করা হয়েছে, দিয়ে ভাত খাচ্ছে। আর তুমি মাংস খাবে কি? তুমি দেখো, দাঁড়াও দিচ্ছি। এই যে বাজার থেকে ঝিঙে, পটল, কাঁচকলা, আদা, বেগুন, মূলো, আলু টালু অনেক কিছু এনেছে। আর এদিকে এনেছে মেয়ে কর্নফ্লেক্স খায়, মেয়ে কর্নফ্লেক্স, মুসুর ডাল আর এই যে আমুল দুধ। আর আর আমরা খাবো বলেছিলাম বিরিয়ানি, সেই বিরিয়ানি চাল এনেছিল। এ বাজার, হ্যাঁ, বাজার মাংস এনেছে, বলবো না যে মাংস আনেনি, মাংস এনেছে। ঠিক আছে, এই দেখো মাংস দিয়ে দিয়েছি ভাতে, এবার খেয়ে নিক। আলুটা অনেক চেষ্টা করেছি গোলানোর জন্য, হয়নি। বাজে আলু হলে আমি কি করব, অন্য আলুগুলো তো সব নরম হয়ে গেছে। এবার আমাকে আলু চাষ করতে হবে, যেমন হচ্ছে এবার আমাকে আলু চাষ করতে হবে, তবে যদি আলু ভালো হয়। সিদ্ধ করলেও হবে না ওগুলো। এই যে এখন, এই যে কুলেখাড়ার জল মানে সিদ্ধ করে রেখেছি, সেটা খাবো বলে, কিন্তু অন্ধকারে কারেন্টটা চলে গেছে দেখে তোমাদের দেখাতে পারলাম না ঠিক মতন করে। তাহলে এটাকে ছেঁকে খাওয়া হবে, ঠিক আছে? হ্যাঁ, তোমাদের সাথে কথা বলতে এসেছি, এখন বাজে হচ্ছে 2:30। আর সকালে যা যা কাজ হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, সেগুলো সব তোমাদের আগে দেখিয়ে দেবো। হ্যাঁ, আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো বলো? আমি ভালো আছি। এখন ওই যে বীভৎস গরমটা নেই, এখন একটু গরমটা আছে, বলবো না যে নেই একদম, আছে, কিন্তু সেটা একটু সহ্য করার মতন। তার জন্য এখন আমি ভালোই আছি। আর দেখো ফ্যান চালাইনি কিন্তু, চুপচাপ, ওই দেখো ফ্যানটা দেখো বন্ধ করাই আছে, আমি কিন্তু চুপচাপ বসে আছি, কিন্তু ঘামাচ্ছি না। আর ওই কদিন যা কষ্ট হয়েছে না, মানে কি বলবো। তাহলে আর তো অনেক দিন পর আবার তোমাদের সাথে দেখা করতে এসেছি, কথাও বলতে এসেছি। আর শর্ট ভিডিও ছাড়ছি আমি ইউটিউবে, কিন্তু বড় ভিডিও খুব একটা ছাড়ছিলাম না। তা আজকে ভাবলাম যে না, দেখি আজকে একটা বড় ভিডিও ছাড়ি, অনেক দিন তো ছাড়ছি না তার জন্য। তাহলে রবিবারে আছে স্পেশাল, আমাদের আজকে বিরিয়ানি হয়েছে, আর আমি আর আমার মেয়ে খেয়েছি বিরিয়ানি, বললামই আগে। আর আমার বর আর আমার শাশুড়ি খেয়েছে ডিমের ঝোল দিয়ে ভাত। আর বরের ডিমটা আজকে, ডিম আনতে এনেছিল যখন, তখন ডিমটা ফেটে গেছিলো, তখন বললো যে ওইটা অমলেট করে ঝোল করে দাও। হ্যাঁ, তাই করে দিয়েছি, যে যেটা বলেছে তাকে, তার সেইভাবেই তাকে খেতে দিয়েছি আজকে। হ্যাঁ, তারপরে বললো যে মাংস রান্না হয়ে গেলে মাংস একটু দিও, কারণ ঠিক আছে মাংসও দেবো। তাহলে আমাদের সব খাওয়া দাওয়া তো হয়ে গেছে, খাওয়া দাওয়া করার পরে এখন তোমাদের সাথে কথা বলতে এসেছি। আর আজকে ভাবলাম একটু ঘুরতে যাব, কিন্তু মেয়ে বলল যে বিকেলবেলা, সকালবেলায় ওর কাজ ছিল দেখে গিটার শিখতে যায়নি, বিকেলবেলা যাবে। হয়ে গেল বিকেলবেলা ঘুরতে যাওয়া, একটু হাঁটতাম রাস্তা দিয়ে, সে আর হলো না। তাহলে
আর বেশি বকবক করব না, এখন একটু শুতে হবে, মানে খাওয়া দাওয়া করার পরে এখন একটু না শুলে পরে ভালো লাগছে না। আর বাসন টাসনগুলো তো আজকে ও যে কাজের বউটা আসে সে তো কাজ করে চলে গেছে, ও আজকে আর আসবে না, কালকে এসে আবার ওই আমরা যে দুপুরবেলা খাওয়া দাওয়া করি সেই বাসনগুলো কালকে ধুয়ে দেবে, তার জন্য ওগুলো জড়ো করে রেখে দিয়ে দিই। আর আর কিছু করার নেই, তাহলে চলো এবার এখন একটু বিশ্রাম নিই, আর হ্যাঁ বিশ্রামই নিই, আর পরে আবার তোমাদের সাথে আবার কথা বলবো। বাই বাই। কি পড়ছো সোনা এখন? বাংলা? বাংলা কি ম্যাম কোশ্চেন অ্যান্সার দিয়েছে সেটা লিখছে না? রাতের খাবার এটা আমার হাজবেন্ডকে খেতে দিয়েছি, আমাদের খাওয়া হয়ে গেছে, আমরাও রুটি খেয়েছি মাংস দিয়ে, ওকেও খেতে দিয়ে দিলাম। এখন বসেছি তোমাদের সাথে কথা বলতে, মানে ব্লগটা শেষ করার জন্য, সারা দিন হয়ে গেল। আর আমার হাজবেন্ড এখন তৈরি হচ্ছে ওর অঙ্কের মজা চ্যানেলটাতে একটা ভিডিও দেওয়ার জন্য, তার জন্য আমি অন্য ঘরে চলে এসেছি। তাহলে সারাদিন তো চললো, আজকে অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা সবাইকে জানিয়ে দিলাম। আর আমাদের আজকে অক্ষয় তৃতীয়ার একটা দোকানে নিমন্ত্রণ আছে, সে যাব 9টা নাগাদ যাব, গিয়ে ঘুরে টুরে আসব। তাহলে এখন তোমাদের সাথে, এখন 8:30 বাজে, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিনার হয়ে গেছে, তাহলে আর কোনো কথা নেই। আর এ দেখো এই লিপস্টিকটা আজকে কিনেছি দিয়ে তারপর পরে বসে আছি, কেমন লাগছে বলবে? লিপস্টিকটা ঠিক আমার মুখের সাথে ম্যাচ করছে কি না বুঝতে পারছি না, তোমরাই বলবে যে ঠিকঠাক আছে কি না। ঠিক আছে, বাই বাই। আর নতুন একটা ব্লগ নিয়ে আসব, আর এখন প্রত্যেক সপ্তাহে একদিন করেই ব্লগ দেব। আর হচ্ছে ধন্যবাদ জানিয়ে সবাইকে শেষ করলাম, ভিডিওটা শেষ করলাম।